সবাইকে নমস্কার আন্তরিক শুভেচ্ছা গতকাল থেকে জানতে পারছি যে মিডিয়ার মাধ্যমে দিনাডায় এক নাম ব্লকে বিডিও অফিসে গতকাল কিছু মহিলা জমায়েত হয় তারা বিডিওর কাছে নাকি দাবি তুলছেন যে ইতাল্লা একে প্রধানবৃদ্ধ অনস্থা করতেই হবে গীতাল্লা এক নম্বর অঞ্চলে আমার পঞ্চায়েত সদস্যরা তারা আমার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে কাগজ জমা দিয়েছেন পর থেকেই জানেন বিডিও সাহেব তিনি আইন মোতাবেক যথাযথ যে কাজ করার দরকার সেটা উনি করছেন তারপরে ওই নাটক কেন মহিলাদের জামায়াত করছেন ভদ্রলোক ওখানে ছিলেন ভদ্রলোকেই বলবো বয়স্ক লোক না ওনার কি ফেমরতি চাপছে এই বয়সে উনি প্রধান হবেন নাকি তো যে মহিলারা ওখানে জমায়েত হচ্ছেন সেই মহিলারা সব বেশিরভাগ সব দুই নম্বর অঞ্চলের বর্তমান প্রধান এলাকার বর্তমান সভাপতির এলাকার বক্তার টারির মহিলারা এখানে জমায়েত হচ্ছেন আপনারা সাংবাদিক যারা আছেন তারাও দেখছেন যারা ফেসবুক দেখেন তারাও দেখছেন মহিলারা নিজেরাই স্বীকার করছেন তারা দুই নম্বর অঞ্চল থেকে আছেন আমার বিরুদ্ধে অনাস্থার ব্যাপারে যদি কোনো ব্যাপার লাগে তা সেটা কি তাহলে এক নম্বর অঞ্চলের মহিলারা যাবে বা আর কেউ যাবে আর যাওয়ার তো দরকার হয় না পঞ্চায়েতরা কাগজ ফেলছেন আইন মোতাবেক বিডিও কাজ করছেন তাই নাটকটা কেন আর দুই নম্বর অঞ্চলের মহিলাদের নিয়ে যাবে কেন তাদের জব কার্ডে কাজ হয়নি একশো দিনের কাজ পায়নি তারা ভাতা পায়নি তার জন্য দুই নম্বর অঞ্চল প্রধান পঞ্চায়েতরা দায়ী সেটার জন্য এক নম্বর অঞ্চলের প্রধান দায়ী নয় এক নম্বর অঞ্চলের কোনো মহিলার মুক্ত দেখলাম না যারা আলোচনা করলেন যে আলোচনা করলেন শান্তি বর্মন আমার দুই নম্বর অঞ্চলের প্রাক্তন পঞ্চায়েত মোহন মহন্ত মেয়ে শান্তি বর্মন দড়িবাস কলোনিতে বাড়ি তারপরে মমতা রায় কথা বলছেন মিডিয়ার সামনে দুই নম্বর অঞ্চল কলোনিতে দড়িবাস কলোনিতে তার বাড়ি মুর্শিদা বেবি বক্তার টাড়িতে বাড়ি হরিহাটের পাশে দুই নম্বর অঞ্চল পড়ে আর তাছাড়া ছিল মাবুজার রহমান বর্তমান সভাপতি যিনি তার শাশুড়ি তার মা আর যে ভদ্রলোক ওখানে কথা বলছেন তার স্ত্রী তার নিজস্ব আত্মীয় স্বজন যারা তারা ছাড়া গীতাল্লা সাধারণ মানুষকে কাউকে পাননি তারা যা প্রমাণ করতে চাচ্ছেন যে মহিলারা গীতাল্লা এক নম্বর অঞ্চলের প্রধানের বিরুদ্ধে অনাস্থার দাবি করছেন তারিখ চাচ্ছে তো ভিডিও দেবে আমি এই বিষয়গুলি আমার পার্টি ব্লক পার্টি এবং জেলা পার্টির নেতৃত্ব যারা আছে তাদেরকে আমি দায়িত্ব দিছি তারা যার সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত সেটা মেনে নেব কিন্তু যে অপরাধে ওখলা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতদের বহিষ্কার করা হলো তার থেকে বড় অপরাধ যারা আজকে কাটছে পার্টিকে বিব্রত করছে পার্টি নেতৃত্বকে বিব্রত করছে পার্টির বিরোধী কাজ করছে আমি আশা রাখছি যে পার্টি তাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেবেন রাজ্য পার্টির নেতৃত্বে নির্দেশে জেলা পার্টি ব্লক পার্টির চূড়ান্ত সিদ্ধান্ত আমরা শীতই বিধানসভা কেন গোটা জেলায় আর কোথাও অনাস্থা আনতে দেব না আর এরা অনাস্থা নিয়ে আসবে একটার পর একটা ঘটনা করছে এরা পার্টির দরদি কতখানি এদের কাজকর্ম বোঝা যাচ্ছে আর এই সব লোকের অন্তরালে আড়ালে কে কাজ করছেন সীতাপুর থেকে যে আমি বারে বারে নামগুলো উচ্চারণ করছি আমি পার্টির নেতৃত্বকে জানাইছি পার্টির নেতৃত্ব সঠিক সিদ্ধান্ত নেবেন আমার বিশ্বাস আছে এইটুকু কথা